Hello viewers, Assalamualaikum. Aajker tutorial amra class 19 e general math niye general math er amra trigonometry chapter 9.1 niye ei chapter ti niye amra alochona korar chesta korbo bishesh kore amra part by part 9.1 ebong 9.2 egula trigonometry oddhay egula niye amra part by part amra alochona korar chesta korbo inshallah porobortite video ti shuru korar purbe আপনাদেরকে বলে নিচ্ছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আজকে টিউটোরিয়ালে আমরা এই एग्जाम ফল উদাহরণ নাম্বার 5 এইটা আজকে আমরা সলভ করব তাহলে দেখেন উদাহরণ নাম্বার 5 এ কি বলা আছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কি sec থিটা ইনটু cos থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে এই যে এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা আগে সর্বপ্রথম এই লেফট সাইডটা নিয়ে কাজ করব তাহলে দেখেন আমাদের লেফট সাইডে কি বলা আছে লেফট সাইডে বলা আছে tan থিটা প্লাস cot থিটা tan থিটা প্লাস cot তাহলে আমাদের tan থিটা সূত্র কি আমরা জানি tan থিটা সূত্র আমরা জানি sin থিটা বাই cos থিটা আর আপনার cot থিটা সূত্রটা হলো cos থিটা বাই sin থিটা cos থিটা বাই কি sin থিটা তাহলে দেখুন এটা আমরা এখন কি করব লসাগু করব লসাগু করলে কি cos ইনটু sin তাহলে এখানে cos আছে তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হবে তাহলে আমরা জানি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 এটা হলো একটা সূত্র ত্রিকোণমিতির একটা সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এই জায়গায় কি 1 লিখতে পারি এই যে 1 লিখলাম তাহলে 1 বাই cos ইনটু 1 বাই sin তাহলে আমরা যদি এই cos আর sin কে আলাদা আলাদা লিখি যেহেতু আমাদের কি করতে হবে আমাদেরকে sec ইনটু cosec থিটা এটা দেখাইতে হবে রাইট সাইডে তাহলে দেখেন 1 বাই cos ইকুয়াল টু এই যে 1 বাই sin আমরা আলাদা করলাম আবার 1 বাই cos আমরা আলাদা করলাম তাহলে 1 বাই sin থিটা সূত্র আমরা কি জানি 1 বাই sin থিটা সূত্র আমরা জানি cosec থিটা আর 1 বাই cos থিটা সমান সমান আমরা জানি sec থিটা তাহলে আমাদের কি আছে দেখেন sec থিটা ইনটু cos থিটা তাহলে এটা হলো আমাদের কি রাইট সাইড তাহলে আমরা বলতে পারি কি আমাদের লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড এই যে রাইট সাইডে কি আছে sec থিটা ইনটু cosec থিটা এবার আপনারা एग्जांपल নাম্বার 6 নাম্বারটা দেখেন এই 6 নাম্বার উদাহরণে কি বলা আছে 6 নাম্বার উদাহরণে বলা আছে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা তাহলে আমরা এখন এটাকে কি করব এই লেফট সাইডে নিয়ে কাজ করব তাহলে লেফট সাইডে দেখেন কি বলা আছে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা লিখলাম এখন আমরা এই sec স্কয়ার থিটা সূত্র জানি কি 1 বাই cos থিটা যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা এটার উপরে কি দেব স্কয়ার দেব তাহলে 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই কি sin স্কয়ার থিটা তাহলে এখন আমরা ওইটার মতো एग्जांपल 5 এর মতো আমরা কি করব এখন লসাগু করব লসাগু করলে আমাদের থাকতেছে কি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থাকতেছে উপরে তাহলে আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা জানি কি 1 এটা হলো আমাদের সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু এটা এই সূত্রের মান কত 1 মানে এটা হলো সূত্র হ্যাঁ আমরা তাহলে এটা পরিবর্তে লিখতে পারি কি এই জায়গায় 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে দেখেন আমরা এখন এটাকে আবার এই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা এটাকে আবার আলাদা করব তো সূত্র করার জন্য তাহলে দেখেন 1 বাই cos স্কয়ার থিটা ইনটু কি 1 বাই sin স্কয়ার থিটা তাহলে 1 বাই cos স্কয়ার থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা আর 1 বাই sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি cosec স্কয়ার থিটা তাহলে এটা হলো আমাদের কি রাইট সাইড তাহলে আমরা বলতে পারি যে আমাদের লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হ্যাঁ এক্সাম্পল নাম্বার 7টা দেখেন एग्जाम्पल नम्बर सेवेन बला आसे 1 बाई 1 प्लस साइन स्क्वायर थीटा 1 बाई 1 प्लस साइन स्क्वायर थीटा प्लस 1 बाई 1 प्लस कोसेक स्क्वायर थीटा इक्वल टू कत 1 তাহলে এটা আমরা এখন লেফট সাইড নিয়ে কাজ করব তাহলে লেফট সাইড নিয়ে কাজ করলে 1 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসে 1 বাই 1 প্লাস কোসে স্কোয়ার থিটা এটা আমরা লিখলাম তাহলে দেখুন 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এখন এই কোসে স্কোয়ার থিটা সূত্র হইল 1 বাই সাইন সাইন মানে কোসেক থিটা হ্যাঁ এই কোসেক থিটা সূত্র আমরা জানি কি 1 বাই সাইন থিটা তাহলে আমরা যে 1 এটার পরিবর্তে আমরা কি লিখলাম এই যে 1 বাই সাইন থিটা ডি স্কোয়ার আছে যেহেতু তাহলে আমরা অবশ্যই এটাকে কি করব স্কোয়ারটা দিয়ে দিব তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিছি তারপর এটাকে আমরা লসাগু করব তাহলে দেখেন 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই জায়গায় লসাগু করলে কি আসে এই সাইন স্কোয়ার থিটা ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস 1 হ্যাঁ এখন এটাকে আমরা আবার কী করবো উল্টে ফেলবো হ্যাঁ
উল্টে ফেলে এটাকে আমরা যে দেখেন উল্টে এলে এই সাইন স্কোয়ার থিটা উপরে যাবে কি আর সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এটা নিচে চলে আসবে, এই যে সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এটা নিচে চলে আসে। এখন এইটা এটা সেম সেয়ারা তাই না, ও এখানেও আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর এখানেও আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কী করতে পারি এখন, এখন এই দুটোর আমরা লসায়ু করতে পারি। তাহলে দেখেন ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই দুটোর লসায়ু করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমাদের ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এখানে থাকবে কি ওয়ান, এখানে থাকবে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওভার ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান, তাহলে যে ওয়ান যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে কি রাইট সাইডে ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু কি, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমরা এই কথাটা লিখতে পারি। তারপর আপনার আপনারা দেখেন এক্সাম্পল নাম্বার এইট, এক্সাম্পল নাম্বার এইটে কি বলা আছে, ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এখন আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করব, তাহলে আমরা সর্বপ্রথম লেফট সাইডটা লিখে নিব। লিখে নেওয়ার পর দেখেন এখন এইটাকে আমরা এই টেন স্কোয়ারকে আমরা ভাঙবো, টেন স্কোয়ারকে আমরা টেন স্কোয়ারের সূত্র করবো, যেমন টেন স্কোয়ারের সূত্র আমরা কী জানি সাইন থিটা বাই কস থিটা, এই টেনের টেন থিটার সূত্র কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে ওয়ান বাই এদে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই এই টেনের সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা লিখলাম। তারপর দেখেন এখানে লসাগু করে ফেলবো আমরা এটা, হ্যাঁ এটাকে আমরা লসাগু করে ফেলবো, লসাগু করলে যে এখানে এটা হয় হ্যাঁ এদে হ্যাঁ নিচে হলো কস থিটা, তাহলে কস থিটা ওভার হ্যাঁ টু কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ এটা হবে। তারপর এটাকে আমরা উল্টে ফেলবো, তাহলে এখানে আমাদের থাকে কি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে যাবে কে, তাহলে এই কস স্কোয়ার থিটা যেহেতু নিচে তাহলে এটা উপরে চলে যাবে, এই যে কস স্কোয়ার থিটা ওভার টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখন আমরা যেই কাজটা করবো সেটা হলো এই যে এই কস স্কোয়ার থিটা আছে না, এই কস স্কোয়ার থিটার এখন সূত্র করবো, যেহেতু আমাদের দেখেন এখানেও সাইন থিটা আছে এখানেও সাইন থিটা আছে, তাহলে আমরা সবগুলোকে সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে এটা এটা এই দুইটা যেহেতু সাইন থিটা আছে এখন এটা আছে শুধু কস থিটা, এই কস থিটাকে আমরা কী করবো এখন সাইনে কনভার্ট করবো। সাইনে কনভার্ট করতে হলে যে কাজটা আমাদের করতে হবে কস স্কোয়ার থিটার সূত্র করতে হবে, কস স্কোয়ার থিটার সূত্র আমরা জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন এই যে পরের লাইনে এই লাইন ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, তাহলে এটা হলে কস স্কোয়ার থিটা ওভার, এই যে আমরা কস স্কোয়ার থিটার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপর দেখেন আমরা যোগ বিয়োগ পরে করবো, হ্যাঁ তারপর ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওভার টু মাইনাস টু সাইন থিটা, এই টু দ্বারা এটাকে আমরা কী করবো মাল্টিপ্লাই করে দেবো, টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা। এখন টু মাইনাস এই মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আর এখানে হলো প্লাস প্লাস সাইন স্কোয়ার থিটা, এখন এই দুইটার থেকে একটা গেলে গিয়ে থাকে কবে একটা থাকবে, হ্যাঁ মাইনাসের একটা থাকবে, তাহলে ওয়ান বাই টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওভার টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন এই রাশি আর এইটা সেম তাই না, এখানেও নিচে আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও নিচে আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখন টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন আমরা এটাকে লসায়ু করি, এই দুটার থেকে আমরা একটা কমন নেই, আমরা এখন এই দুটো লসায়ু করলে হ্যাঁ তাহলে কী আসে উপর আসতে আছে আমাদের ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এন ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ এই কস স্কোয়ার থিটার সূত্র আবার আমরা আবার করবো, এটাকে ভাঙবো, এই কস স্কোয়ার থিটার সময় সময় লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর অলরেডি আমার ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান ওয়ানে কত হয় টু হয়, তাহলে টু মাইনাস হ্যাঁ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ ওভার টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা এটা ক্যান্সেল ইকুয়াল টু ওয়ান, যেহেতু আমাদের রাইট সাইডে বলা আছে কি ওয়ান, তাহলে আমাদের সুতরাং কি লেফট সাইড ইকুয়াল টু আমাদের রাইট সাইড। আরেকটা এক্সাম্পল হলো এক্সাম্পল নাম্বার নাইন, হ্যাঁ এক্সাম্পল নাইন এক্সাম্পল নাম্বার নাইনে বলা আছে কি টেন এ ওভার স্যাক এ প্লাস ওয়ান মাইনাস স্যাক এ মাইনাস ওয়ান ওভার টেন এ ইকুয়াল টু জিরো জিরো, আমাদেরকে রাইট সাইডে জিরো এটা দেখাইতে হবে। তাহলে রাইট সাইডে যদি আমাদের জিরো দেখাইতে হয় তাহলে আমরা কী করব, আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করব, যেহেতু রাইট সাইডে আমাদের জিরো দেওয়া আছে তাহলে আমাদের লেফট সাইডে কী বলা আছে, লেফট সাইডে বলা আছে টেন এ ওভার স্যাক এ প্লাস ওয়ান মাইনাস স্যাক এ মাইনাস ওয়ান ওভার টেন এ। তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো আমরা এর নিচের দুইটার আমরা লসায়ু করে ফেলবো, তাহলে এই দুটো দুটার লসায়ু করলে এখানে টেনে স্যাকে স্যাকে প্লাস ওয়ান আছে নাই টেনে, তাহলে টেনে ইন্টু টেনে মানে
10 স্কয়ার মাইনাস এখানে আছে কি 10 এ তাহলে এখানে 10 এ আছে নাই কি sec a plus 1 তাহলে sec a plus 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করব এতে অলরেডি আরেকটা আছে sec a minus 1 তারপর দেখেন 10 a স্কয়ার এখন এই sec a plus 1 into sec a minus 1 তাহলে এটা সূত্র হয়ে গেছে কি a স্কয়ার minus b স্কয়ারের সূত্র তাহলে a স্কয়ার minus b স্কয়ারের সূত্র কি এই a স্কয়ার minus b স্কয়ার হ্যাঁ sec স্কয়ার a minus 1 স্কয়ার a 1 রূপে স্কয়ার দিলে 1ই হবে হ্যাঁ তারপর দেখেন 10 স্কয়ার a তাহলে আমরা জানি কি sec স্কয়ার a minus 1 equal to 10 স্কয়ার হ্যাঁ এটা আমাদের একটা সূত্র এই যে sec স্কয়ার a minus 10 স্কয়ার a equal to 1 তাহলে আমরা হ্যাঁ এটা থেকে লিখতে পারি কি sec স্কয়ার a এই 1টা যদি এই পাশে আনি তাহলে মাইনাস মাইনাস হয়ে যায় তাহলে sec স্কয়ার a minus 1 equal to 10 স্কয়ার তাহলে sec স্কয়ার a minus 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 স্কয়ার a এটা আমরা লিখতে পারি তাহলে এই যে এই জন্য এই sec স্কয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে আমরা এখানে লিখছি কি 10 স্কয়ার এ তাহলে দেখেন এখানে 10 স্কয়ার এ এখানেও 10 স্কয়ার এ এই দুটা কি হয়েছে হ্যাঁ এখন এইটা হলো প্লাস আর এটা হলো মাইনাস তাহলে এটা এটা ক্যান্সেল করলে আমাদের কি আসতেছে এই জায়গা এই জায়গায় 0 আসতেছে যেহেতু এটা এটা 0 তাহলে আলটিমেটলি পুরোটা রেজাল্টটা কি আসবে আমাদের ফাইনালি একটা রেজাল্ট আসবে আমাদের 0 0 চলে আসছে যেহেতু আমাদেরকে রাইট সাইডে 0 দেখাইতে হবে তাহলে কোশ্চেনে বলা ছিল কি 10 এ ওভার sec a plus 1 minus sec a minus 1 ওভার 10 এ ইকুয়াল টু কি 0 তাহলে আমাদের রাইট সাইডে আমরা যেহেতু লেফট সাইডটা নিয়ে কাজ করছি তাহলে অবশ্যই আমাদের রাইট সাইডে এখানে 0 চলে আসছে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কি লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড হ্যাঁ এটা আমরা লিখতে পারি বন্ধুরা আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন